পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। একটি জাতির উন্নয়নের অন্যতম বড় অনুষঙ্গ হচ্ছে আত্মবিশ্বাস আর বড় কিছু করে দেখানোর চেষ্টা। বাংলাদেশের মানুষের সেই চেষ্টারই প্রতিফলন হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু নির্মাণের শুরুর পরটা কিন্তু মসৃণ ছিল না। বিশ্বব্যাংক, জাইকা, আইডিবি ও এডিবির অর্থায়নে যে সেতু নির্মিত হওয়ার কথা ছিল সেটির হঠাৎ ছন্দপতন হয় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে দাবি করে বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে পিছু হটে যাওয়ার মধ্য দিয়ে। বিশ্বব্যাংকের সাথে অন্য দাতা সংস্থারাও সরে যায় অর্থায়ন করা থেকে, কিন্তু পিছু হটেনি বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের, শুরু হয় কর্মযুদ্ধ। 2015 সালের ডিসেম্বরে সেতুর মূল অবকাঠামো নির্মাণ শুরু হয়। এ পর্যন্ত প্রকল্পের প্রায় 46% কাজ শেষ হয়েছে। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হবে 28,793 কোটি 39 লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরে পদ্মা সেতু চালু হওয়ার কথা রয়েছে। বহু প্রতীক্ষার পর অবশেষে বসানো হলো পদ্মা সেতুর প্রথম স্প্যান। শরীয়তপুরের জাজিরা পয়েন্টে 37 ও 38 নম্বর পিলারে বসানো হয়েছে প্রথম স্প্যানটি। চীনে তৈরি এই স্প্যানটির অংশগুলো চীন থেকে জাহাজে করে দেশে আনা হয়। 150 মিটার দীর্ঘ এই স্প্যানের ওজন প্রায় 3,200 টন। সেতুটিতে বসানো হবে মোট 40টি স্প্যান। এদিকে নাওডোবাই পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্টের কাছে চলছে 39, 40 ও 41 নম্বর ল্যান্ডিং পিলারের নির্মাণ কাজ। আগামী অক্টোবরে আরও 4টি স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকল্পের সাথে জড়িত প্রকৌশলী ও কর্মকর্তারা। মোট 41টি স্প্যানের মধ্যে 12টি স্প্যান চীন থেকে শিপমেন্টের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূল সেতু নির্মাণের দায়িত্বে আছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, আর নদী শাসনের জন্য দায়িত্ব পায় চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড ও মালয়েশিয়া ভিত্তিক এইচসিএম যৌথভাবে কাজ করছে মাওয়া ও জাজিরায় সংযোগ সড়ক নির্মাণের। মূল সেতু ও নদী শাসনের কাজের পরামর্শক হিসেবে রয়েছে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে, আর সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার পরামর্শকের কাজ করছে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। মূল যে 6.15 কিলোমিটার সেতু হবে তার কাজের অগ্রগতি হয়েছে 49%, নদী শাসন কাজের অগ্রগতি 34%, মাওয়া সংযোগ সড়কের অগ্রগতি 100%, জাজিরা সংযোগ সড়কের অগ্রগতি 98% শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।